हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी काजोल आज के आरो एक टा वीडियो निये चले सेछी। तबे आज के कोनो ब्लॉग वीडियो नय, आज के आमी कोयेक दिन धरे असुस्थ छिलाम, ओई जन्य वीडियो बानाते पारिनि। आपनारा होयतो अनेकेई जानेन आगेर ब्लॉगे आमी बोलेछिलाम कि आमार शरीरटा एकटु खराब, कि होयेछिल आमार सेटा आपनादेर जानाबो बोली आजकेर वीडियोटा करछि। आर जानाछि एई कारणे, कारण आमार मतो अनेक मेये एई समस्त समस्याय भोगेन आर हुटहाट करे गिये अपारेशन होये जान। তো সেই জন্য বলছি, আমার কিছু কমন সিমটম ছিল, যেমন পেটে ব্যথা করছিল, বমি করছিল। তো আমি ভাবছিলাম আমার কিছু ফুড পয়জন হয়ে গেছে। এই জন্য কি করেছিলাম, আমি বেশ কিছুদিন ধরে ফুড পয়জনের ওষুধ খাচ্ছিলাম। আর কি করেছিলাম, কিছু গ্যাসের ট্যাবলেট মানে মুড়ি মুড়কির মতো খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে চলছিল। তারপর দেখলাম এই সমস্ত করেও শরীরটা ঠিক হচ্ছে না। তো আমার হাজবেন্ড ওই ব্যাপারে খুব কেয়ারফুল, তো বললো চলো ডাক্তার কাছে দেখিয়ে আসি। তো ডাক্তার দেখালাম, ডাক্তার কিছু নর্মাল ওষুধপত্র দিল, কিছু টেস্ট ফেস্ট করালো। তারপর এখানে মানে আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এখানেই ডাক্তার দেখিয়েছি। তো তারপরে কি করলাম, আমি এক সপ্তাহ উনি পরে আবার আমাকে স্ক্যান করার জন্য বলেছিলেন। তো যথারীতি আমি 10 দিন পরে আবার স্ক্যান করাই। স্ক্যান করার পর যেটা দেখতে পাই কি আমার ওভারির মধ্যে সিস্ট হয়েছে, যেটা 5.0 × 3.2, মানে 15 মিমি মতো। তো যথারীতি আমি যেহেতু 1 বছর মতো হসপিটালে জব করেছিলাম, সেই জন্য কি বেশ কিছু ডাক্তারকে আমি ফোন করে জানি, মানে আমার কলকাতার কিছু ডক্টরকে ফোন করি বন্ধুদের থ্রু দিয়ে। তো ওনাদের বলি আমার এই ব্যাপার, ওনারা যেটা জানান যে ইমিডিয়েট অপারেশনের খুব দরকার। এটা হয়েছে আমার সাথে বুধবার রাত্রিতে, মানে বিকালে আমি স্ক্যান করিয়ে এসেছি। তারপর যথারীতি আমি ভয় পেয়ে যাই, সারা রাত ফোন ঘেঁটে ঘেঁটে গুগলে সার্চ করতে থাকি যে কী করে, কী হয় না হয় ইত্যাদি। আর নিজেও যথারীতি ভয় খাই, কারণ কি আমার একটা বাচ্চা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ব্লগ ভিডিও দেখেন কিংবা আমাকে চেনেন, কেন কি আমার বাচ্চা খুব ছোট বলবো না, কিন্তু ও ভীষণভাবেই আমার ওপর ডিপেন্ডেন্ট, কারণ নিজে এখনও একটা হাতে খাবার তুলেও খেতে পারে না। সেই একটা ভয় যে ওকে কে দেখবে, আর আমার হাজব্যান্ডও সেরকমভাবে বাড়ির কাজ কিছুই পারে না, আর পারবেই বা কীভাবে, ও তো প্রাইভেট ফার্মে জব করে, সারাদিনই অফিসেই ওর চলে যায়। তো যাই হোক, আমরা 3 জন এখানে থাকি। এবার বাড়ি থেকে আসার মধ্যে আছে আমার মা বাবা আর ভাই, ভাইয়েরা মানে ভাইয়ের যে 2 মিসেস, দুজনেই 2 ছোট ছোট বাচ্চা, আর আছেন আমার শাশুড়ি মা। জানি না ওনাদের পক্ষে আসা সম্ভব কি না, কারণ আমার শ্বশুরবাড়িতে জমি জায়গা রয়েছে এবং 2 জন রয়েছেন যারা আমাদের জমি জায়গা দেখেন। ওনারা হয়তো শাশুড়ি মা ওনাদের ছেড়ে আসতে পারবে না, আর আমার মায়ের পক্ষে সম্ভব নয়, কেন কি আমার ভাইয়ের ছোট বাচ্চা আছে। তো যাই হোক, এই জন্য ভীষণভাবে ভাবতে থাকি যে যদি অপারেশন হতে হয় তাহলে আমার বাচ্চাকে কে দেখবে, মানে আমার সোনাকে কে দেখবে। এভাবে সারা রাত প্রায় ঘুমোই না, বুধবার সারা রাত্রি। তো আমি যখনই দেখেছি বুধবার রিপোর্টটা যে এরকম আমার ওভারি সিস্ট রয়েছে, আমি সাথে সাথে কি করেছি ওই দিনই বৃহস্পতিবার সকালে ডক্টরকে দেখানোর জন্য, মানে আমি যেই ডক্টরকে দেখাচ্ছি দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি, কারণ বুধবার দিন ডক্টর ছিলেন না বিকালে। যথারীতি আমি বৃহস্পতিবার সকাল 9:20 আমাকে টাইম দেওয়া হয়েছিল ডক্টরকে দেখানোর জন্য, হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য যখন যায় তখন আমাকে ওখানে নামিয়ে দিয়ে যায়। আর সেই দিনই একটা বড় ব্যাপার, আমার মেয়ের জ্বর হয়। তো ভাবুন, একরা মানে আমরা একরা এখানে থাকি, যারা একা একারা শুধু বাচ্চা নিয়ে বাইরে থাকি তাদের কেমন সমস্যা। ওই আমার মেয়েকে রেখে আমি সেদিন যাই হসপিটালে, টেনশানও হচ্ছে কারণ ওকে রেখে গেছি একা একা। তো পাশের রুমে দিদিকে বলে যাই আমার মেয়ে আছে, একটু দেখবেন দিদি, সোনাকে একটু দেখে রাখবেন। তো যাই হোক, গেলাম, যাওয়ার পরে আমার মাথার মধ্যে ওই ঘুরছে কি আমাকে অপারেশন হতে হবে আর আমার সোনাকে কে দেখবে। সব থেকে বড় কথা, ওর পড়ার হেল্প বেশি আমি করি, বাবা করে দুজনে, তো তাহলে ওর পড়াশোনারও খুব একটা হ্যাম্পার হয়ে যাবে, এই ভাবতে থাকি, টেনশানও হচ্ছে। তো হসপিটালে যাওয়ার পর আমি যথারীতি এখানে সিস্টেম অনুযায়ী ডক্টরের ফিস পেমেন্ট করে দিই রিসেপশনে, দিয়ে ফাইল বগেরা নিয়ে বসেছিলাম। তো যে ডক্টরকে দেখাই ওনার অ্যাসিস্ট্যান্ট আসেন। এবার আসার পর আমি বললাম যে আমার এই ব্যাপার, আমি একটু দেখেছি রিপোর্টটা, মোটামুটি একটু বুঝতে পারি, তো আমার সিস্ট হয়েছে এরকম ওভারিয়ান সিস্ট, এই রিপোর্টেও এসেছে, ক্লিয়ার হয়নি, তো কী কর, আমার কি অপারেশন করতে হবে। তো উনি বললেন না না, ডক্টরকে দেখান, অ্যাজ সুন পসিবল যতটা সম্ভব অপারেশন করতে লাগবে না। তো তবু একটু ভরসা পেলাম। তারপর ডক্টর 9:20 আসার জায়গায় উনি এলেন 9:45 সময়। আমি ডক্টরকে দেখালাম, ডক্টর আমাকে এটাই বললো যে অপারেশন করা তো ইমিডিয়েট কোনো দরকার নেই,
আশা করি ওইটা রিমুভ হয়ে যাবে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম প্রায় আমাদের মানে ভারতবর্ষের 80% মেয়ে এই সিস্ট নিয়ে ঘুরে বেড়ায়, তো কারো কারো বড় হয়ে যায়, কারো ছোট থাকে। আর কেন হয় সেইটা বলার জন্যই আপনাদের, আমাকে ডক্টর যেটা বলেছে সেটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো এখন আমাদের মেয়েদের লাইফস্টাইল অনেকটা পরিবর্তন হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে আমরা এখন খুব ফাস্ট ফুডে ভক্ত হয়ে গেছি, মানে একটু বাইরে বেরোলি দোকানে রেগ, চাউমিন, রোল, হ্যানা ত্যানা, মানে তেলে ডিপ ফ্রাই খেতেই হবে, কেন কি ওটা আমাদের স্ট্যাটাস, লোককে দেখাতে হবে যে আমি এই এই করি, রেস্টুরেন্টে খাই। 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা কি করি অনেক রাত জেগে মোবাইলটা আমাদের খোঁচাতে থাকি, কারণ ওটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সঙ্গী। আর কি করি অনেক দেরিতে, মানে সূর্যোদেব ওঠার পরে উঠি, সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম শিশুর সাধ, সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে। এখন আর সূর্যি মামা ওঠার আগে আমরা জেগে উঠি না, আমরা উঠি সূর্যি মামা উঠে আমাদের জানালা দিয়ে উঁকি দিয়ে ডাকলে তারপর উঠি। 2 নম্বর। 3 নম্বর, আমাদের মতো যারা মা আছে তারা আমরা ভাবি কি, আরে খাবোই এখন পরে, আমার বাচ্চাকে আগে রেডি করে দিই, এই করে দিই, হ্যানা করে দিই, ত্যানা করে দিই। এই করতে করতে কি হয়, আমরা বেস মানে আমাদের ঘুম থেকে জেগে ওঠার বেস কিছুটা টাইম এমটি স্টোমাকে থাকি, জল পর্যন্ত খাই না, সেই এক কারণ। 2 নম্বর, আমরা ভাবি যে আমাদের আবার ব্যায়াম করার দরকার, মানে আমাদের কাছে টাইম নেই। কিন্তু আপনি ভাবুন তো, আমাদের একটা দিনে 24 ঘন্টা, মিনিটে ভাগ করলে কত মিনিট হয়, 24 × 60, 24 × 60, তার মধ্যে আমরা 15 থেকে 20 মিনিট আমাদের নিজেদের জন্য বার করতে পারি না। কিন্তু সিরিয়াল দেখতে খুব তখন টাইম বেরিয়ে যায় রাত্রেবেলা, উচ্ছে ফুল আর কি যেন নিম ফুল হেনা তেনা ইত্যাদি, যদি আমি এখন সিরিয়াল দেখি না কারণ আমার টিভি লাগাইনি সেই জন্য। কিন্তু বেশিরভাগ মা বোনেরা এবং সবাই আমরা একদম সিরিয়াল দেখার সময় তখন আমাদের হাতের ঠিক টেনে টুনে টাইমটা বের করে নিই, কিন্তু একটু আমাদের ব্যায়াম করা, একটু ইয়োগা করা, একটু হাঁটা চলা এগুলো করি না। তো আমাকে ডক্টর যেটা বললেন, হাতে অন্তত 30 মিনিট বের করে প্রত্যেকটা দিন খুব জোরে জোরে মানে ঘাম ঝরিয়ে আমাকে হাঁটতে হবে কিংবা দৌড়াতে হবে, আর কিছু সামান্য এক্সারসাইজ যেমন উঠবোস করা, স্কিপিং করা এরকম বলে দিলেন যে করতে হবে। আর কি বলেছেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, মানে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমরা কি করি মেয়েরা, এই কাজটা হচ্ছে আরে জল খাবো দেরি হয়ে যাবে, কিন্তু এক গ্লাস জল খেতে কতক্ষণ টাইম লাগে আমরা সেটা করি না। আর একটা কি, আরেকটা হলো কি করি আমরা মেয়েরা লাইফস্টাইল, দুপুরবেলা খেয়ে দিই, ঘুম দিয়ে দিই, আর কি হয় টক জাতীয় জিনিস আমরা খাই, কিন্তু সেটা এমনভাবে খাই, নয় নুন মিশিয়ে নয় চিনি মিশিয়ে, যেটা আমাদের শরীরের সব থেকে বড় ক্ষতি। আমাকে যেটা ডক্টর বললেন, প্রত্যেক দিন টক খাবে কিন্তু তার সাথে নুন চিনি মিশিয়ে নয়, আর প্রত্যেক দিন হাঁটবে, জল খাবে প্রচুর পরিমাণে, আর ভাজাভুজি আমরা বাঙালিরা যেটা করি আগেই ভাতের প্রথমে দিয়ে দিই, এত বড় একটা বেগুন ভাজা, এত আলু ভাজা, তার সাথে মাছ ভাজা, মানে সব ভাজা, 5 রকম ভাজা আর কি, ছাড়া আমরা খেতে পারি না। আমি ছোটবেলায় এরকম ছিলাম, খেতাম না, ভাজা চাই, এই চাই, ওই চাই, তো মানে এগুলো ছাড়া খেতে পারবো না, সেদ্ধ সবজি ডাল এসব খেতাম না। তো সেই ছোটবেলা থেকে আমি ভুগছি এরকম, মানে গাইনোলজিস্ট কিছু প্রবলেম, গাইনোলজিক্যাল প্রবলেম নিয়ে ভুগছি, আর হাড় রোজ ওই গাইনোলজি ছোটো থেকেই লেগে রয়েছে। যাই হোক, তো এখানে ডাক্তার যেটা বললেন যে এই খাবার দাবার পরিবর্তন করো, নিজের লাইফস্টাইল পরিবর্তন করো, আর অল্প কিছু মেডিসিন, 1-2টো মেডিসিন আমাকে দিয়েছেন। তো সেই মেডিসিনে বললো, আশা করি আমি 90% তোমার ওই ওভারি যে সিস্ট আছে ওগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই জন্য ভিডিওটা করা যে আমার মতো যে সমস্ত মেয়েরা, আমি ছোটোবেলাতেও এরকম করতাম, এই ফাস্টফুড খুব পছন্দের ছিল, টাইম মতো খেতাম না, জল খেতাম না, আর তারপরে তো আফটার ম্যারেজ আমার বাচ্চা যখন থেকে হয়েছে তখন থেকে তো নিজের প্রতি কোনো ধ্যানই দিতাম না। তো এরকম বহু মেয়ে, বহু মানে কি আমাদের 80% ভারতীয় মেয়েরাই এরকম করে। তো সেই জন্য বলছি, ওই টিভি সিরিয়াল না দেখে অন্তত 5টা মিনিট টাইম বের করে একটু হাঁট, 5 নয় 20 মিনিট অন্তত টাইম বের করে একটু হাঁটুন, যে কোনো টাইমে, হতে পারে উনি আমাকে যেটা ডক্টর বলেছেন, হতে পারে সন্ধেবেলা, হতে পারে সকালবেলা কিংবা বিকালবেলা। আবার কি করি আমরা, আর একটা এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমাদের হাঁটার টাইম নেই কিন্তু সবার সাথে বসে গোটা পাড়ার কোথায় কি হচ্ছে সিসিটিভি ক্যামেরা নিয়ে আলোচনা করার টাইম আছে। সেই 15 মিনিট টাইমে সিসিটিভি ক্যামেরার মতো আলোচনা না করে যদি আমরা হাঁটি আমাদের নিজেদেরই উপকার হবে। আর একটা কি ব্যাপার করি মেয়েদের গ্রামের দিকে বিশেষ করে, আরে ও হাঁটতে যাচ্ছে, ও এই করছে সেই করছে, ছাড়ুন, আপনার যদি শরীর অসুস্থ হয়, আপনাকে যদি অপারেশন হতে হয়, ওই যারা সমালোচনা করছে কেউ আপনাকে দেখতে আসবে না, কেউ আপনার জন্য 2 দিন রান্না করে খাইয়ে দেবে না, আপনার বাচ্চাকেও দেখবে না আর আপনার হাজবেন্ডকেও দেখবে না। অতএব কারো সমালোচনা না মানে কান দিয়ে আপনি নিজের মতো করে চলুন,
এই সমস্ত সমস্যাগুলো এখন প্রায় ভারতীয় মেয়েদের 90% হচ্ছে। সেই জন্য যেটা আমার ডক্টর বলেছে আমি সবাইকে সেটা জানাতে যাই, প্রত্যেক দিন কম করে 30 মিনিট হাঁটুন, কম করে আপনার বডি ওয়েট অনুযায়ী, আমার যেহেতু 50 কেজি বডি ওয়েট তাই ডক্টর বলেছে 3 লিটার জল খেতে, জল খান, নুন একটু কম খান, ভাজাভুজি কম খান, আর কি প্রত্যেক দিন টক খান, কিন্তু টক মাস্ট খেতে হবে খান, কিন্তু চিনি নুন ছাড়া টক খান। কারণ আমাদের বাঙালিদের মধ্যে একটা রয়েছে টকের মধ্যে, মানে চাটনি যে করি তার মধ্যে ঠিক এত চিনি এত নুন মিশিয়ে তবে খাই চায়ে। হ্যাঁ, অনেকে ভাবছে যে টক মানে তো ফল টল খেতে হবে, না, চাইলে আপনি তেঁতুলও খেতে পারেন, তাতেও উপকার হবে, যেটা আমাকে ডাক্তার বলেছেন সেটা খান, এইভাবে চলুন। আর হ্যাঁ, আপনার সংসার আমার সংসার আমি ভাবি, আরে আমার আবার এইসব করতে যাবো, টাইম লস হবে, একবার ভেবে দেখুন তো, আপনি যদি অপারেশন হন, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন আপনার সংসার কোথায় যাবে, কে দেখবে আপনার সংসার, আপনি কি তখন দেখতে আসবেন? তার থেকে তো ভালো আমি যদি প্রত্যেক দিন অন্তত আমার নিজের জন্য 1 ঘন্টা টাইম বের করে 24 ঘন্টার থেকে যদি 1 ঘন্টা দিই, বাকি 23 ঘন্টা আমি সংসারের জন্য কাটাই, তাহলে সেই 1 ঘন্টায় আমিও সুস্থ থাকবো, আর আমার সংসারে আমি যাদের জন্য আমার টাইমটা পাস করছি, মানে যাদের জন্য আমি ভাবছি এত, তাদেরকেও ভালো রাখতে পারবো। তাই বলছি অন্তত 24 ঘন্টার মধ্যে নিজের জন্য 1টা ঘন্টা টাইম বের করুন, করে এই সমস্ত করো, মানে যেগুলো করুন। আর হ্যাঁ, অনেক কলকাতায় যারা রয়েছেন আমার বাঙালি বোনেরা, ভাইরাও, ভাইদেরকেও বলছি, কারণ তাদের বাড়িতেও এরকম হয়তো পেশেন্ট রয়েছে, ডাক্তার অপারেশন বললেই সাথে সাথে করাবেন না, চাইলে সাউথের দিকে নিয়ে আসুন, নিয়ে এসে ডাক্তার দেখান, মানে এই সিস্ট ব্যাপারটা বহুত কমন ব্যাপার হয়ে গেছে, তো এগুলো অপারেশন না করে আমাকে যেটা ডক্টর বললেন, অনেক ব্যায়াম আর এই সমস্ত লাইফস্টাইল পরিবর্তন করে আপনি পুরো সুস্থ হয়ে যেতে পারবেন। তো অপারেশন না করাটাই সব থেকে ভালো, কারণ অপারেশনের তো কিছু না কিছু রিস্ক থাকে, বলুন, সেই জন্য বলছি অপারেশন না করাই ভালো। তো আর লাস্টে আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখবেন আজকে, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মা বোন এমনকি ভাই দাদার কাছে পৌঁছে যায়, যারা তাদের ফ্যামিলিতে এরকম পেশেন্ট আছে, অন্তত এই কিছু আমার ডাক্তার যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে এগুলো মেনটেন করতে পারে, অন্তত এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর ধরুন অনেক ছোট বোন রয়েছে যাদের মধ্যে হয়তো এই হালকা কিছু দেখা দিয়েছে সিস্ট, তো তারা সেগুলো যাতে গ্রো না করে সেই সমস্ত ব্যাপার থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে এরকম ভিডিও পাওয়ার জন্য, আমার লাইফস্টাইল ব্যাঙ্গালোর সম্বন্ধে জানতে, আমার জীবন সম্বন্ধে জানতে, আমাদের লাইফস্টাইল জানতে, আমি বিভিন্ন ধরনের রান্না করি, এই সমস্ত জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত। আর যদি কারো কোনো কিছু কোয়ারি থাকে ব্যাঙ্গালোর সম্বন্ধে বা এখানে ডক্টর বা স্কুল, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বলতে ভুলে গেছি, আমরা মেয়েরা অনেকেই চা খাই না, আর খেলেও দুধ চা খাই। ডক্টর যেটা বলেছেন সেটা হলো দুধ চা তো একদমই খাওয়া যাবে না, চিনি দেওয়া চা খেতে হবে, আমাদের পাতা চা অথবা গ্রিন টি, উনি যেটা আমাকে বলেন, প্রত্যেক দিন 3 থেকে 4 বার আমি চা খাবো, কিন্তু পরিমাণে কম, আর ওটা আমি পাতা চা অথবা গ্রিন টি খাবো উইদাউট চিনি, মানে চিনি দেওয়া যাবে না, তো এইভাবে খেলে ওটা পুরো রিমুভ হয়ে যাবে। তো যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন এইরকম সিস্টের ব্যাপারে, অবশ্যই এগুলো ফলো করুন, আশা করি এখানকার ডক্টররা ভুল বলবেন না, আমি অনেকবার প্রমাণ পেয়েছি তার, আর ফলো করলে অবশ্যই আপনারা উপকার পাবেন, সেই জন্যই আজকের এই ভিডিওটা। আর একটা কথা বলি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন, আর একটা কথা বলি, এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার মতো যারা এরকম সমস্যায় ভুগছে অন্তত এই ভিডিওটা দেখে এই সমস্ত টিপসগুলো ফলো করে কিছুটা হলেও উপকার পায়। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার মতো এরকম সমস্যায় ভারতের প্রায় 90% মেয়েরা ভুগছে, অন্তত কিছু জনের কাছে পৌঁছালেও এই সমস্ত টিপসগুলো ফলো করে অবশ্যই তারা কিছু না কিছু উপকার পাবে। আর আমি দেখেছি সাউথ ইন্ডিয়ান ডক্টররা যে সমস্ত কথাবার্তা বলেন, মানে এই খাওয়া দাওয়ার ব্যাপারে, যোগার ব্যাপারে, এগুলো কিন্তু খুব মূল্যবান, আমি বহুবার এগুলো দেখেছি এবং আমি নিজে উপকার পেয়েছি, সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আর তো আজকের মতো আমার এই বকাটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবারও বলছি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, ধন্যবাদ। আজ